বাঁকুড়ার তালডাংরা বিধানসভা আসনের উপনির্বাচন ঘোষণা হওয়ার পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচারে তৎপর হয়ে উঠেছেন। বৃহস্পতিবার সকালে তারা দেওয়াল লিখন শুরু করে, যদিও প্রার্থীর নামের জায়গা খালি রাখা হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আরজিকর কাণ্ডে জমি হারানোর ভয়েই তড়িঘড়ি ময়দানে নেমেছে তৃণমূল। আগামী 13 নভেম্বর রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, যার মধ্যে তালডাংরা অন্যতম। 2016 সাল থেকে এই আসন তৃণমূলের দখলে রয়েছে এবং 2021 সালের নির্বাচনে এখান থেকে বিজয়ী হন তৃণমূলের অরূপ চক্রবর্তী। কিন্তু তিনি লোকসভা নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাই এবার তৃণমূল এই আসন ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী, তবে তারা কোনো ঢিলেমি দিতে চাইছে না। লক্ষ্মী পুজোর পর থেকেই তারা দেওয়াল লিখন শুরু করেছে এবং নামের জায়গায় এখনও প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় ঘাসফুল প্রতীক অঙ্কন করা হয়েছে। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসুয়া রায় বলেছেন, নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই আমরা প্রচারে নামার জন্য মুখিয়েছিলাম। দলের প্রার্থী ঘোষণা হলে আমরা তার সঙ্গে প্রচার শুরু করব। এই উপনির্বাচনে আমরা জয়ের ব্যাপারে 200% নিশ্চিত। এদিকে বিজেপি নেতা সুভাষ সরকার তৃণমূলের এই দেওয়াল লিখনকে নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেন, আরজিকর কাণ্ডের পর যখন মুখ্যমন্ত্রী পুজোর কার্নিভালে ব্যস্ত, সেই সময় লক্ষ লক্ষ মানুষের দ্রোহের কার্নিভালে ভিড় দেখে তৃণমূল ভয় পেয়েছে। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে প্রচারে নেমেছে, কিন্তু এতে তাদের কোনো লাভ হবে না।